A bag contains rupees 112 in the form of 1 rupee, 50 paisa and 10 paisa coin in the ratio 3:8:10. What is the number of 50 paisa coin? 112, 108, 96, 84. যদি এখানে অনুপাতটা বলে দেওয়া আছে তাহলে আমরা 1 টাকার নোটটা কটা নেবো না 3x টা, 50 পয়সার নোট কটা নেবো না 8x টা, আর 10 পয়সার নোট কটা নেবো না 10x। ঠিক আছে, তাহলে 3x টা 1 টাকা মানে কত হবে না, 3x × 1, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিংবা যদি আমরা সব পয়সায় করতে চাই, দুটো যেহেতু পয়সা আছে তাহলে এই যে 112 এটাকে পয়সা করলে কত হবে না, 112, দুটো শূন্য বসে যাবে, এটা পয়সা হয়ে গেল। তাহলে 1 টাকা মানে কত পয়সা, 100 পয়সা। ঠিক আছে, 3 দিয়ে গুণ করলে কত হবে না, এটা হয়ে যাবে 300 পয়সা, এটা হয়ে গেল 300x প্লাস 8×50 হয়ে যাবে। ঠিক আছে, 8×50 মানে কত হয়, 50×40 মানে এটা হয়ে যাবে 400x প্লাস 10, আর 10 মানে কত হবে, 10×10 মানে হয়ে যাবে 100x = কত না, 1200। এখান থেকে আমরা এক্সের মানটা বার করবো, এক্সের মান বার করার পরে আমরা কী করবো না, 8x হিসাব করবো, তাহলে আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে 300x, 400x, 700x, আর এখানে 100x, 800x, তাহলে 800x = 112 00, বা x = 112 00 বা 800। এই জিরোর সঙ্গে এই জিরো ক্যান্সেল, এই জিরোর সঙ্গে জিরো ক্যান্সেল, 8 দিয়ে এখানে ভাগ করলে কত হবে, 8×8 কত থাকে আমার, 3 থাকে, 4×8=32। তাহলে এক্স এর মানটা কত হবে না, 14। তাহলে যদি আমার বলতে 1 টাকার লোড কত হবে না, 3×14=42টা হতো, এখানে 50 পয়সার নোট চেয়ে গেছে 8×14। ঠিক আছে, 8×14 কত হয়ে গেলাম আমরা 112, তাহলে 112টা হয়ে যাবে। যদি 10 পয়সা বলতো কত হতো না, 14×10=140টা হতো। ঠিক আছে, কত না, 100।